আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমাদের প্রজেক্টে ফার্স্ট লেয়ারের কলাম ডালাই হয়েছে এবং সেকেন্ড লেয়ারের ডালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমে আমরা একটা কলামে চেক করব, একটা কলামের মধ্যে কি কি চেক করতে হয় শুরু থেকে আমরা তা দেখাবো। আমাদের এই কলমটি আছে 30 ইঞ্চি আর হলো 12 ইঞ্চি। তাহলে আমাদের রিংগুলো আমরা দেখব যে ঠিক আছে কিনা। আমাদের রিং হবে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি কাভারিং, তাহলে 27 ইঞ্চি। তাহলে দেখি আমাদের 27 ইঞ্চি হয়েছে কিনা। হ্যাঁ, তারপর আমরা উইথটা দেখি। 12 ইঞ্চির মধ্যে ধীরে 3 যদি চলে যায় তাহলে 9 ইঞ্চি, তাহলে আমাদের ইয়ে ঠিক আছে। আমাদের ডায়াগোনালটা আমরা একটু চেক করি, ডায়াগোনাল ঠিক আছে কিনা। আমরা ডায়াগোনালটা দেখি 28 ইঞ্চি। এপাশে ডায়াগোনালটা আমরা দেখি, এখানে 28 ইঞ্চি ঠিক আছে। যখন রিং ভাঙ্গা হয় তখন অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন। আর একটা বিষয় আমরা দেখব, আমরা এই হুকের ইয়া জানি, সূত্র জানি 6 dB। তো আমরা সাধারণত 3 ইঞ্চি ব্যবহার করে থাকি। আপনারা এই রোল ফর্মুলা ইউজ করতে পারেন, সরাসরি 3 ইঞ্চি। ওইটা দেখি সেম 3 ইঞ্চি। এখন আমরা দেখব আমাদের কলামের মধ্যে যেভাবে ডিজাইনে দেওয়া আছে ওই ডিজাইন অনুসারে হয়েছে কিনা। ডিজাইনে আমাদের টাইপ ব্যবহার করা হয়েছে 4 ইঞ্চি আর 6 ইঞ্চি। তো আমরা দেখাই এখানে কত কত আছে ইয়ে অনুসারে। 4, 8, 12, 16, 20, 24 এরকমভাবে আমরা দেখলাম যে আমাদের ইয়ার ঠিক আছে। আর L/4 অনুযায়ী আমাদের টাইয়ের বিন্যাসটা। তো এখন আমরা টাইগুলোর স্পেসিং দেখলাম যে আমাদের ঠিক আছে। এর পাশাপাশি ছোটো টাই এবং বড় টাই ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখব যে বান দেওয়া হয়, এই বানগুলো ঠিক আছে কি না। এখানে দেখান, একটা বান অনেক মজবুত হয়েছে খুব। এখানে সব হাইকার দ্বারা বান দেওয়া হয়েছে, যার কারণে মজবুত বান দেখা যাচ্ছে। এখন আমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তার পাশাপাশি আপনারা লেপিং, কলামের লেপিং ঠিকভাবে দেওয়া হয়েছে কি না রডের, এগুলো দেখবেন। লেপিং ডিজাইনে দেওয়া থাকে, ডিজাইন অনুসারে লেপিংটা ইয়া করে নেবেন। আর লেপিং অবশ্যই আপনারা ড্রপ ব্যবহার করবেন, ড্রপ পিন ব্যবহার করবেন। এখন আমরা অন্য একটি কলামের মধ্যে দেখব। এখানে আমাদেরকে সহযোগিতা করতেছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিস্টার রিমন সাহেব। এখানে আমরা দেখতে পাচ্ছি, রিমন সাহেব একটু দেখান, এখানের যে বান দেওয়া হয়েছে এটা অনেক ভালো হয়েছে, এটা বান দি হয় নাই, আরো প্যাচ দিতে হবে। বানটা সঠিকভাবে দেওয়া হয় নাই, আর যখন আমরা এই লেন্থ বেড়ে যায় তখন কলামের, তখন আমরা ক্রসটাই ব্যবহার করি, নাহলে ছোটোটাই ব্যবহার করি। তো এভাবে আমাদের এই চেকগুলো করতে হবে এবং লেপিংগুলো সঠিকভাবে করতে হবে। আর প্রত্যেকটা কলাম সঠিকভাবে স্পেসিং ঠিক হয়েছে কি না, তাই ব্যবহার করা হয়েছে কি না, বান দেওয়া হয়েছে কি না, এই সব বিষয় অবশ্যই আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন তারা চেক করবেন। চেক করে আপনারা ক্লিয়ারেন্স যখন দেবেন তখন শাটার ফিটিংস করা হয়। আর শাটার ফিটিংসের পরে যাতে ক্লিয়ার কভার অবশ্যই মেনটেন করা হয়, আপনারা সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এভাবে ইঞ্জিনিয়ারদের পরামর্শ এবং ক্লিয়ারেন্সের পর তখন আমরা পরবর্তী ধাপে শাটারিং ফিটিংসে যাব। আর এখন আমাদের এই প্রজেক্টে যিনি ইঞ্জিনিয়ার মিস্টার রিমন সাহেব, ওনার কাছ থেকে আপনারা অবশ্যই কাজ সম্পর্কে জানবেন। ঠিক আছে রিমন সাহেব, এখানে ড্রয়িং অনুযায়ী কাজগুলো হয়েছে, ফেসিং সব ঠিক আছে, বাদন ঠিক আছে, হুকগুলো সব ঠিক আছে। এইভাবে কাজ করলে কাজগুলো ভালো হবে। আর আমাদের ক্লিয়ারেন্স ব্যতীত অবশ্যই শাটার লাগাবেন, আগে সব চেক হবে তারপরে শাটার লাগাবেন। ঠিক আছে, আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিস্টার ইমন সাহেবকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ইঞ্জিনিয়ার ফারুক চ্যানেলটিতে সিভিল ইঞ্জিনিয়ারদের খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তর।